Hello there everyone, assalamu alaikum, shabai kya mona chen, asha kurchi shabai bhalo achen. This is me, Nijona Akhtar Mim from Tesol, Bangladesh. Acha, amader jokhon kono kichu khub bhalo lage ba khub pochondo hoy, tokhon amra normally seta ke English e ki boli? Obviously, like boli. Right? আমরা নরমালি কিন্তু লাইক ইউজ করি যখন আমাদের কোনো কিছু ভালো লাগে বা পছন্দ হয় কিন্তু এখন থেকে আমরা লাইক ইউজ করব না এখন থেকে আমরা ইউজ করব fond of ইউজ করব আমাদের যখন কোনো কিছু ভালো লাগে বা পছন্দ হয় তখন কিন্তু আমরা fond of ব্যবহার করি fond of means হচ্ছে কোনো কিছু ভালো লাগা বা কোনো কিছু পছন্দ হওয়া সো লাইক ইউজ না করে এখন আমরা fond of ইউজ করব সো fond of দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স মেক করব অবশ্যই একটি স্ট্রাকচার মাথায় রাখব fond of plus verb plus ing এই স্ট্রাকচারটি ফলো করে আমরা সেন্টেন্স মেক করব ওয়েল চলুন একটি एग्जांपल দেখা যাক সো দিস ইজ দ্য एग्जांपल I am fond of listening to songs. I'm fond of listening to songs. Amar gaan shunte khub bhalo lage. Ami bolte pari, he is fond of listening to songs. Tar gaan shunte khub bhalo lage. Ekhon tar jodi picture rakhte onek bhalo lage, tahole amra bolte pari, he is fond of drawing pictures. He is fond of drawing pictures. আপনি জানেন যে এখন আপনার কি করতে ভালো লাগে সো এখন থেকে আপনার যা করতে ভালো লাগে সো সেটাকে আপনি ইংলিশে বলবেন fond of এখন থেকে আপনি fond of ইউজ করবেন like ইউজ না করে একই ওয়ার্ড আমরা বারবার ইউজ না করে ট্রাই করব ভিন্ন ধরনের কিছু ওয়ার্ড বা ভিন্ন ধরনের কিছু ফ্রেজ ইউজ করার এতে আমাদের ভোকাব বাড়বে সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা ভিডিওটা দেখে খুবই এনজয় করেছেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো লেসন নিয়ে আসসালামু আলাইকুম টেক কেয়ার